স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে নেত্রকোনা। ভেলায় ভাসিয়ে বাবার দাফন সারল হতভাগা ছেলে। নেত্রকোনার মোহনগঞ্জে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। বাড়ির আঙিনা, ফসলের মাঠ, কবরস্থান সব জায়গায় ডুবে আছে। কোথাও এতটুকু শুকনো জায়গা নেই, ফলে এখন মানুষ মারা গেলে জানাজার কিংবা দাফন সবকিছুতেই বিপত্তি। খাটিয়া কাঁধে নিয়ে বহনের সুযোগও নেই, ভরসা শুধু কলা গাছের ভেলায়। গতরাতে মারা যান মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া। মৃত্যুর পর তার জানাজা পড়ার স্থান নিয়ে বাধে বিপত্তি, কারণ পুরো গ্রামই তলিয়ে আছে বন্যার পানিতে। পরে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় উঁচু এলাকার রাস্তায় জানাজা পড়ানো হবে, কিন্তু সেখানে মরদেহ নিয়ে যাওয়া ছিল আরও দুরূহ ব্যাপার। সমস্যা সমাধানে বাড়ানো হয় কলাগাছের ভেলা, আর সেই ভেলায় করে মানিকের মরদেহ নেওয়া হয় সমাজগ্রামের রাস্তায়। জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। মৃত মানিকের এক ছেলে ও দুই মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের অটোরিকশায় চার্জ দিতে গিয়ে তার মৃত্যু হয়। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন বলেন, বন্যার পানিতে পানুর গ্রাম ডুবে যাওয়ায় মানিক মিয়ার জানাজা পড়তে সমস্যা হয়। খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই। দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমিন। দর্শক, ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখুন, সেই সাথে লাইক ও শেয়ার করে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে বন্যার্তদের মাঝে সচেতনতা গড়ে তুলুন, যেন এই বন্যায় বিদ্যুতের বিষয়ে খুবই সতর্ক থাকেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।